ডিজিটাল বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ফোলামাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না আমগো দেশে ফেসবুক আছে আরে পারো না রে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না আদব আখলাক কারে বনে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালায় ভাই ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই আর জওয়ান মরদ পোলা সাজে ফেসবুকে দে মাইয়া আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া কি একা জব জামানাতে আমরা পড়লাম ভাই আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউ বা আবার লাইক কমেন্টের বিজ্ঞান ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন রাখেন মিয়া আর জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে তাই ফ্রেন্ড লিস্টে না জইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দেয় ছবি সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি আসলে তো সব মাইয়ার আইডি না আর বলায় বলায় চলতেছে ব্রেন নিজেও জানে না এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না ঠিক না বে ঠিক যত প্রকার শত্রুতা সব বন্ধ সে যা করে অন্যের ভালো দেখে শুধু হিংসা জইলা মরে পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিছি ফোলাই চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকে দি কয় ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে যখন তখন মঙ্গরা রায় করে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না 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 কালের কণ্ঠ যুগান্তর ইনকিলাব প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে হুদায় কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে ঠিক কিনা আমি স্বাভাবিক অসুস্থ হয়েছি আমারে বানায় দিছে হার্ট ফেল করছি দেখছেন আপনারা এটা কোনো পত্রিকায় না ফেসবুকে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি আর মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা যদিও আমার লেখায় থাকেও হাজার ভুল তবু আমি চলছি চলবো নড়বো না এক চুল আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না ঠিক না বেঠি বিসমিল্লাহির রহমানির রহিম আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان خلق درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة حسنت جميع خصاله صلوا عليه وآله زبان كل محبت زكير قولي لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله كارو خلي أمي كلثوم মহিলা মদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দীনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের এই মহতী মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মহব্বত করে আপনাকে আমাকে এই পর্যন্ত বসার তৌফিক দান করেছেন জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আজকে আমরা এই মুজাকারায় শামিল হতে পেরেছি যতক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকব ততক্ষণ স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ থাকব রাজি আছি ইনশাআল্লাহ ক্ষুধা লেগে গেছে আপনাদের না সতেজ আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন যেহেতু শেষ পর্যায়ে আমি বসলাম মুখতাসার কিছু কথা ইনশাআল্লাহ বলবো আল্লাহ পাক যেন এগুলোর উপরে আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দেন বলেন আমিন এবং আমি যতক্ষণ আছি ইনশাআল্লাহ জবানটা কোনো বন্ধ রেখে থাকা যাবে না সুযোগ নাই যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনাদের জবান চলতে হবে পারবেন ইনশাআল্লাহ জবানটাকে চালু রাখতে হবে কোনো বসে বসে বাদাম খাওয়া যাবে না পানও চাবানো যাবে না যারা মাহফিলে বাদাম খায় পান চাবায় এরা বয়ান বাসা পর্যন্ত নিতে পারে না এখানেই শেষ পানের সুপারিতে এখানেই বয়ান শেষ এই কারণে কথা আমি যেটা বলবো আমার সাথে জবাব দিবেন পারবেন ইনশাআল্লাহ আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ নারায় তাকবীর আরো জবান খুলে নারায় তাকবীর ডান পাশে বাম পাশে বাইরা দাঁড়ানো আছেন কষ্ট হচ্ছে আপনাদের কোনো কষ্ট হচ্ছে আপনাদের একটু কষ্ট আজকে করলেন
গানের কনসার্ট হলো ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারলে মাহফিলে দাঁড়ায় দেখতে পারবে না পারবে না আল্লাহ পাক এই কষ্টটাকে মেহনতটাকে যেন কবুল করে বলেন আমিন আমি অন্য কোন দিকে কথা না বাড়িয়ে বয়ানের দিকেই কথা বাড়াচ্ছি কারণ আমার আলোচনার টাইম হচ্ছে এক ঘন্টা আমি করি এক ঘন্টা মুক্তাসার কথা বলি কিন্তু এর ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দেন আজকে কথাও হবে অন্য সময়ের মতো কথার ফাঁকে ফাঁকে গজলও হবে কারণ আমি জানি আমার শ্রোতারা বেশ অর্ধেক আমার কাছে ওয়াজ শোনার পাশাপাশি গজল শুনতে আসে আজকে যে দুইজন বক্তা ছিলেন তারা অন্তত আমার মতো তো গজল গায়ে শুনতে পারেন নাই এখন আপনারা সেটা আমার কাছেই চান নাকি আমার উস্তাদ আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে অন্য মানুষরা বিরিয়ানি খায় সালাদ ছাড়া অথবা সালাদ না দিয়ে খাওয়ায় আমি আইনউদ্দিন একটু সালাদ দিয়ে মাখায়া বিরিয়ানি খাওয়াই আর কি সেই সালাদটা কি সেই সালাদটা হলো গজল বিরিয়ানি লাগাতার খেলে সালাদ ছাড়া বেবু ছাড়া ওইটা রুচি নষ্ট হয়ে যায় এই জন্য ফাঁকতালে কিছু সালাতের জন্য ইসলামী সঙ্গীত হবে তবে আপনাদের আওয়াজ লাগবে হয় নাই আল্লাহু আকবার বলেন আপনাদের আওয়াজ আমার জবান থেকে অনেক কিছু বের করতে পারে আবার আপনাদের আওয়াজ আমার জবানটাকে ঠান্ডা বানা দিতে পারে ঘুমাবেন না সজাগ থাকবেন পালার পালা জুলবি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালার পালা জলদি পালা নইলে তোদের ঘরে ঝুলবে দালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেব মোরা জয়ের মালা পালার পালা জলদি পালা নইলে তোদের ঘরে ঝুলবে দালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালার পালা জলদি পালা নাহলে তোদের গনে ঝুলবে তারা হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালার পালা জলদি পালা নাহলে তোদের গনে ঝুলবে তারা ঠিক কিনা আল্লাহু আকবার আমরা কার গোলাম গোলামি করি কার আসমান টাকার জমিন টাকার এই যে আল্লাহ শব্দটা বলতেছেন খারাপ লাগে না মজা লাগে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অন্য কোন মানুষের নাম উচ্চারণ হয় নাই অন্য কোন লাখ মানাতের নাম উচ্চারণ হয় নাই আদম পয়গম্বর যে আল্লাহর নাম নিয়েছেন ঈসা পয়গম্বর সেই আল্লাহর নাম নিয়েছেন ইব্রাহিম পয়গম্বর সেই আল্লাহর নাম নিয়েছেন সমস্ত পয়গম্বররা একই আল্লাহর নাম নিয়েছেন এই দুনিয়াতে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত এক আল্লাহর নাম ছাড়া কারো নাম চলবে না রাসূল বলেন এ আল্লাহর নাম যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে একজন বান্দা যদি আল্লাহর নাম সমাজে নেনেওয়ালা থাকে আল্লাহ পাক ততক্ষণ কোনো কিয়ামত সংগঠিত করবেন না তাহলে আল্লাহর নাম নেওয়া দরকার আছে না নাই এটা আল্লাহ পাক বারবার বারবার বান্দাকে বলেছেন এই কথা বারবার জায়গায় জায়গায় উযকুরুল্লাহ ফাযকুরুনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ জায়গায় জায়গায় আল্লাযীনা যকুরুনাল্লাহ এই নামের কথা বলেছেন মানে জিকির স্মরণ আল্লাহর হবে এছাড়া অন্য কারো স্মরণ হবে না আমরা যদিও দুনিয়াতে একটা মানুষ যখন আমাকে 10,000 টাকা বেতন দেয় আমি তার গোলামি করি পা চাটতে দ্বিধা করে না যে লোক তাকে খাওয়ায় কত দিয়ে 10,000 দিয়ে 15,000 দিয়ে এই লোককে আব্বা ডাকতে বললেও মনে মাঝে মাঝে ডাকে আর নেত্রী স্থানীয় লোকদের কথা বলবো কি তাদেরকে তো পারে না পূজা করতে এই দেশে রসুলের বিরুদ্ধে কথা বললে জামায়া ধরে রাখা হয় আর দলের নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় ঢুকায় দেওয়া দলের লিডার বড় না আল্লাহ বড় এই কথা আপনারাই তো বলতেছেন আমরাই তো বলতেছি আল্লাহ যদি বড় হয় আল্লাহ যদি আমাদের সবার নেতা হয় আল্লাহ যদি আমাদের খালেকের মালিক হয় কিয়ামত পর্যন্ত বুকে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর জন্য লড়াই করতে পারবো
বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষেন এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে রাগ করেন কেন একটু একটু করেন কথা বলেন একটু একটু করেন এই ভাই আওয়ামী লীগ করেন বিএনপি করেন যাই দল করেন না কেন সবাই মিলে কার গোলাম দিন শেষে আপনি আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া পরে ঘুমান আমিও সেই আল্লাহর নামে ঘুমাই আপনি যে মালিকের নামে বাথরুমে যান আমিও সেই মালিকের নামে বাথরুমে যাই তো আল্লাহকে ডাকবো না গোলামি আল্লাহর করব না তো কার গোলামি করব মুসলমান হয়ে বলেন আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক বলেন আমিন আমিন এজন্য আল্লাহ জায়গা জায়গায় এই কথা বলেছেন আমার কাছে চাও দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয় একবারের জায়গা দুইবার তিনবার আজকে একবার চাইলে কালকে আবার যাবেন তো আল্লাহ রাগ মানুষ রাগ হয় যে ফকির নি খালি চায় কিছুদিন বড় কতক্ষণ পর আবার আসলেন দিবে ধমক কি ব্যাপার কালকে না দিলাম তোমাকে আজকে আবার তুমি রাস্তাঘাটের যেই নিশ্চিন্ত ফকিরগুলো যেটা সুনিশ্চিত এটা সবসময় এই রাস্তায় বসে এই ফকিরকে এলাকার মানুষ ভিক্ষা দেয় না কেন এটা এলাকার ফকির প্রতিদিনই যায় কিন্তু আমরা যে কত বড় ফকির এই কথা কি কোনোদিন একবার চিন্তা করেছি বলেন তো দুনিয়াতে একমাত্র ফকির আর দুনিয়াতে একমাত্র ধনী যদি আমরা হিসাব করি ধনীর কাতারে থাকবেন কে আর ফকিরের কাতায় থাকবো কে আল্লাহ পাক নিজে বলেন ইন্নাল্লাহ গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা এই ধনী একমাত্র কে আর তোমরা সব আমরা কি জোরে বলেন আমরা কি এরকম ভাবে কোনোদিন কেউ আপনাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে স্বীকার করলেও ফকির না করলেও আল্লাহ নিজে বলেছেন ও আনতুমুল ফুকারা তোমরা সব ফকির তা ফকির তো চাবে আল্লাহর কাছে ঠিক না ফকির যদি ফকিরের কাছে চায় আরেকজন কবে কি রেকর্ড আমি নিজেই ভিক্ষা করে কুল ভাই না তুই আমার কাছে যাস তা আপনি নেতার কাছে চাওয়া মানে তো ফকিরনির কাছে চাওয়া কথা কয় না মন্ত্রীর কাছে চাওয়া মানে তো ফকিরনির কাছে চাওয়া মুসলমান কোনোদিন কোনো ফকিরনির কাছে হাত তুলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া ঠিক কিনা ধরে তো কার কাছে চাইবো রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাত এমন সত্তা যার কাছে চাইলে খুশি হয় মাগার বেজার হয় না এই জন্য মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগদব আলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে কোন বান্দা যখন আল্লাহর কাছে না চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয় এলাকার চেয়ারম্যানের কাছে একবারের জায়গায় দুইবার যান দেখবেন চেয়ারম্যানের মেজাজ করো কালকেই না তোমাদের মাদ্রাসায় অনুদান দিলাম আজকে আবার কেন আসলা কারণ চেয়ারম্যান ফকির এমপির কাছে যাবেন মাদ্রাসার জন্য ডোনেট করেন এমপি 1 লাখ টাকা দিল 5 লাখ টাকা দিল 2 মাস পরে যদি আবার যান বলবে কিছুদিন আগে না দিলাম আজকে আবার কেন আসলা এমপিও রাগ হয় তার মানে বোঝা গেল এমপির কাছে দুইবারের জায়গায় 3 বার চাইলে বেজার হওয়ার মানেই হলো এমপি ফকির আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরত আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা একবারের জায়গায় 2 বার কেন 3 বার কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা 24টা ঘন্টাও যদি তুমি খালি বলো আল্লাহ 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 বলে বান্দা তুই মাঠে ডাকতে 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 তোর জবানটা ফেনা হয়ে যাবে মাগার আমি আল্লাহ সারা দিতে দিতে কিয়ামত পর্যন্ত কোনোদিন ক্লান্ত হব না আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস
কিসে গুচ্ছের ভিতরে ডাক দিয়া বলেন কোন বান্দা যখন আমার দিকে একটু একটু আগায় আমি আল্লাহর দিকে বেশি বেশি আগাই কোন বান্দা যদি আমার দিকে হেটে হেটে আগায় আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়া দৌড়া আগাই হে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বারবার চাওয়ার জন্য বলেছেন দুনিয়া জমিনে কেউ মনে করে সফলতা মানে হলো টাকা চাওয়া টাকা পাওয়া গাড়ি থাকা বাড়ি থাকা কেউ মনে করে ক্ষমতা থাকাটাই হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় পাওয়া কেউ মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় একটু ভালো করে খাইতে পারলে মনে হয় সফলতাটা প্রত্যেকটা বান্দা দুনিয়ার জমিনে সফল হতে চায় প্রত্যেকটা বান্দা দুনিয়ার জমিনে সফলতা চায় কেউ সফলতা মনে করে টাকা পাওয়াকে কেউ সফলতা মনে করে গাড়ি কিনাকে কেউ সফলতা মনে করে বিশাল বড় সরকারি চাকরি পাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সফলতার মাপকাঠি দিয়ে দিয়ে বলে অতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন সফল হতে চাও যদি বান্দারা দুনিয়ার জিন্দগিতে যদি সফলতা চাও আখেরাতে যদি সফলতা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন যত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় গুনাহ হইল গোপনের গুনাহ প্রকাশ্যের গুনাহ এই সমস্ত গুনাহ থেকে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা যখন করবেন বান্দা তখন তুমি বুঝতে পারবা তুমি দুনিয়াতে সফল সাহাবা ইজমাইনদেরকে আল্লাহ পাক যেমন সরাসরি সফলতার কথা বলেছেন সরাসরি আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন আপনাকে আমাকে কি আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন নাকি সাহাবা ইজমাইনদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তারা আমার উপরে খুশি আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আল্লাহ যার উপরে সন্তুষ্ট তার কোনো পেরেশানি আছে নাকি জমি কন্ধ সাহাবা ইজমাইনরাও খুশি আল্লাহ তাদের উপরে খুশি এই কারণে সাহাবা ইজমাইনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দুনিয়ার জমিন থেকে প্রাপ্ত হওয়া জান্নাতের রহমান কিন্তু আপনার মতো আমার মতো নাখান্দা গুনাহগার বান্দা 24টা ঘন্টা গুনাহ করার পর কোনোদিন তো আল্লাহর কাছে তওবা করলাম না তওবা যদিও করি আল্লাহ কি কোনোদিন বলছে নাকি বান্দা যা করে মাফ করে দিলাম বলছে না যেহেতু বলে নাই সেহেতু আল্লাহকে কতক্ষণ ডাকা লাগবে সেহেতু আল্লাহর কাছে কতক্ষণ চাওয়া লাগবে আল্লাহ বলে মরণ পর্যন্ত বান্দা আমি আল্লাহর দরবারে তুমি চাও ওই রব্বুল আলামিন এমন একজন আল্লাহ যে আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করতে পারে ওই রব্বুল আলামিন এমন একজন আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনিশ্চিতকে নিশ্চিত করতে পারে যে আল্লাহ বান্দার ডাকার মাধ্যমে বিপদের সমস্ত জিনিসগুলোকে আসান করে দিতে পারবে পারে না তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশি দিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশি দিন কার দয়া কেমন কেমন যেন লাগে 100 বার ডাকলে দেখবেন মুখের ভিতরে কেমন বেকাপ্পা বেকাপ্পা লাগে আম্মা 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 কিছুক্ষণ ডাকবেন মাও বেজার হয় বাবাও বেজার হয় একবারের জায়গায় 20 বার ডাকলে মাও বেজার বাবাও বেজার 20 বারের জায়গায় 100 বার নিজের মুখে মুখে ডাকলে মুখের ভিতরে যেন কেমন লাগে এ মুসলমান বলেন তো আসমানের মালিককে জন্মের পর থেকে নিয়ে ডাকতেছেন সেজদার ভিতরেও ডাকেন নামাজের ভিতরেও ডাকেন কোরআন তেলাওয়াতের ভিতরেও ডাকেন দোকানে যাইতে গেলেও ডাকেন 24টা ঘন্টা আল্লাহর জিকির করেন বলেন তো কোনোদিন আল্লাহ কি বলছে বান্দা তুই ভেবে করিস না চুপ থাক আল্লাহ বলে বান্দা যতই ডাকবি ততই মজা এমন একটা নাম পৃথিবীর ভিতরে একমাত্র নাম সমস্ত দুনিয়ার মানুষগুলো যদি বেশি বেশি ডাকেন দেখবেন মুখের ভিতরে মজা নাই একটা বক্তা যদি প্রত্যেক দিন একই ওয়াজ করে বলবেন কিসের বক্তাটা খালি মুখস্থ ওয়াজ করে ঠিক না কিন্তু বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে নামাজ আদায় করায় দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত একটাই নাম দিয়ে নামাজ হয় তকবীরের সময় কি বলে আল্লাহু আকবার
রুকুতে যাওয়ার সময় কোন বান্দা যদি একদিন একটু আধুনিকতা দেখাইতে যায় আল্লাহর নাম বাদ দিয়ে নামাজ পড়ার চাকরি থাকবে বলেন তো এই যে 24টা ঘন্টা আল্লাহর নাম শুনেন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর নামের তাকবীর কোন এমন হইছে নাকি কোনদিন আল্লাহু আকবার বলতে গিয়া জবান একটু খারাপ লাগছে আল্লাহু আকবার কত চমৎকার নাম কত মজার নাম এই মানুষের দুইটা খোদা একটা খোদা হলো শারীরিক খোদা আরেকটা খোদা হলো অন্তরের খোদা শারীরিক খোদা নিবারণের জন্য বান্দা বারবার খাবার খায় বান্দা সকালবেলা ভাত খায় দুপুরবেলা ভাত খায় রাত্রিবেলা ভাত খায় বান্দা তিন বেলা শারীরিক খোদা নিবারণের জন্য ভাত খায় কিন্তু বান্দা জানে না বান্দার শরীরের ভিতরে একটা কলব আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব বান্দার কলব একটা আছে অন্তর যেটা বান্দার ভিতরে থাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার ওই কলবের অবস্থা বান্দার কলবটা যদি ভালো হয় বান্দার সব দেহ ভালো হয়ে যায় বান্দার কলব খারাপ বান্দার দেহটাও খারাপ এখন বুঝবেন কেমনে বান্দার দেহ খারাপ আর অন্তর খারাপ বোঝার জন্য মাপ কাঠি আছে একটা ফল যখন ভিতরে পেকে যায় উপরে রঙের পরিবর্তন হয় না রং পরিবর্তন মানে ফলটা পাকা আবার রঙের উপরে একটু পরিবর্তন মানে ফলটা ভিতরে পচা এ মুসলমান খুব বুঝবেন কোন যুবকের ভিতরে যদি পরিবর্তন দেখেন কিসের পরিবর্তন বলে যুবকদের মাথায় আগে পাগড়ি দেখা যাইতো না এখন যুবকের মাথায় পাগড়ি দেখা যায় এখন যুবকের গালের ভিতরে দাড়ি দেখা যায় এখন যুবকের কলবের ভিতরে আল্লাহর জিকির দেখা যায় ওই যুবকের পরিবর্তনের সাথে সাথে বুঝতে পারবেন যুবকের অন্তরের ভিতরে পরিবর্তন হয়ে গেছে যখন নাকি দেখবেন যুবকটা আগে দাঁড়িয়ে রাখছে এখন দাঁড়িয়ে কাটা আগে পাগড়ি করতে এখন পাগড়ি নাই বুঝতে হবে তার অন্তরের ভিতরে পচন ধরেছে ঠিক কিনা অন্তর ঠিক তো সব ঠিক রাসূল বলেন অন্তর যদি ঠিক হয়ে যায় উপরে সে অন্তরের ঘ্রাণ প্রকাশ পেয়ে যায় ফল যখন পাকে উপরে ঘ্রাণ ছড়ায় ফল যখন পচে উপরে দুর্গন্ধ ছড়ায় মানুষের অন্তর যখন ভালো হয় উপরে জিকিরের ঘ্রাণ ছড়ায় মানুষের অন্তর যখন ভালো হয় উপরে মানুষের অন্তর যখন ভালো হয় বান্দার চেহারার ভিতরে দাড়ির ঘ্রাণ ছড়ায় এ মুসলমান এটাই হলো বান্দার আসল সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দাই কেন আমি আল্লাহকে ডাক দাও যেহেতু আমি আল্লাহ তোমাকে মাফের ঘোষণা বান্দা দুনিয়ার জমিনে দেই নাই এই জন্য 24টা ঘন্টা যখন উঠবা তখন বসবা আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার চাইলে আল্লাহ ক্ষমা করেন না করেন না আল্লাহকে ডাকতে পারি না যার কারণে আল্লাহ আমাদের ডাক শুনে না হে ভাই ভাইরা আমার ব্যবসায়ী ভাইরা আছেন রাজনৈতিক ভাইরা আছেন চাকরি করেন এমন ভাই আছেন ফেল ফল ফসলের চাকরি করেন কাজ করেন এমন ভাইরাও আছেন আপনি মনে করছেন দুই তলা বিল্ডিং করছেন আপনার সফলতা এটা কেউ মনে করে না না গাড়ি কিনছি দামি গাড়িতে চড়ে এটাই সফলতা কিন্তু আসল সফলতাটা কোন জায়গায় একটু চিন্তা করে দেখেন খেয়াল করে দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেন দুইজন ব্যক্তির কথা উনি বলেন একজন হলো ইমানদার আরেকজন হলো বেঈমান ইমানদার ব্যক্তিটা সমুদ্রের কিনারে যায় মাছ ধরার জন্য বড়শি ফেলায় ইমানদার ব্যক্তিটা বলে বিসমিল্লাহ আর বেঈমান যে মাছ ধরে বেঈমানটা বিসমিল্লাহ না বলে গায়রুল্লাহর নামে ধরে ইমানদার ব্যক্তিটা যতবার মাছ যতবার বড়শি ফেলায় ততবার মাছ উঠে না কিন্তু বেঈমানটা গায়রুল্লাহর নামে যতবার বড়শি ফেলায় ততবারই মাছ উঠে এখানে ইমান আর মুনাফিকের ইমান আর কুফুরের বড় একটা পরীক্ষা চলতেছে বেঈমানটা পাশ থেকে ডাক্তার দিয়ে একবার বুঝছস না তোর আল্লাহ কোনো তোর কথা শুনে না এইসব আল্লাহ টাল্লাহ নাই নাউজুবিল্লাহি মিন যালিক কিছু মানুষ আছে গরিব রিক্সা চালায় খায় বাবাও রিক্সা চালাইছে সেও রিক্সা চালায় এখন রিক্সা রিক্সা যে চালায় এর মন খুব খারাপ কেন খারাপ আমার বাপেও রিক্সা চালাইছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি জিকির করি সব কিছু ঠিক মতো করি শুকরিয়া করে লাভ হইলো না আল্লাহর এত ডাইকা লাভ হইলো কি আল্লাহ তোমার কিছু দিলই না বুঝুন নাই আল্লাহর উপরে সে দোষ চাপায় দেয় আল্লাহ তো দিলই না কিন্তু সে এটা বুঝে না যে আল্লাহ না দেওয়ার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ এই জন্য গরিবানা হালতকে কেউ কোনোদিন খাটো চোখে দেখবেন না রসুল বলেন একটা ধনী ব্যক্তির আগে গরিব জান্নাতে যাবে কত বছর আগে বলে 500 বছর আগে আস্তে কম সুবহান 500 বছর আগে যদি জান্নাত পান তাহলে তো আমাদের গরিব থাকাটা আলহামদুলিল্লাহ ভালো কি ঠিক না
ভাইরা আমার দেখেন একজন মাছ ধরে ইমানের সাথে আরেকজন ধরে বেঈমানের সাথে যে বেঈমানে এখন খোসা দিয়া কয় বাদ দে বাদ দে এসব সততার লাভ নাই এলাকায় দোকান আছে কিছু মানুষের একজন সততার সঙ্গে ব্যবসা করে আরেকজন দুই নম্বরই আর দুই নম্বরটা খালি সততার খোসায় কইছি না বড়া বাংলাদেশে এই সমস্ত সততার দাম নাই দুই নম্বরই কর মানে চায়না কাপড় লাইটিং ফাইটিং কইরা মোটামুটি ওটা জাপানি বালা 500 টাকা দিয়ে তা করে বেচে আছে না নাই দুই নম্বরই করে মানুষের সাথে আর এই ইমানদার ব্যক্তি লস হয় এরপরও কোনোদিন মানুষকে ঠকায় না দেখবেন যদি যাচাই করেন ইমানদার ব্যক্তি সততার সঙ্গে ব্যবসা করার কারণে আল্লাহ পাক তাকে কোনোদিন অভাব অনটন দেয় নাই অসুস্থতাও দেয় নাই আল্লাহ পাক তার সব কাজে বরকত দেয় আর বেঈমান যেটা মানুষকে ঠকায় ওই বিবি ওই দিন সমস্যা পোলার ওই দিন এই সমস্যা সিঙ্গাপুরে পাঠায় একবার জর্দানে একবার পাঠায় ইন্ডিয়া একবার পাঠায় ওদিকে খরচ করতে করতে তার সব শেষ জিজ্ঞেস করেন কেমন আছে ভালো নাই ভাই ভালো নাই বাস্তব না অবাস্তব ভালো থাকবি কেমনে তুই মানুষের রক্ত চুষে টাকা কামাস আর ইমানদার যে ও এই কারণে ভালো থাকে সে আল্লাহ পাকের তরফ থেকে যতটুকু পায় ততটুকুই সন্তুষ্ট থাকে ঠিক গরিবানা হালত এটা অনেক ভালো কোটিপতি চুরি কইরা দুর্নীতি করা হওয়ার চেয়ে রিকশা চালায়া গরিব থাকা অনেক ভালো আমরা একবার এক দেখেন আল্লাহ পাক যে কিভাবে কারে কিভাবে রাখেন বলা যায় না তা আমাদের এক গজলের শুটিং এ গানের ভিডিওতে আমরা এক বাসায় গেলাম আমি চমৎকার বাসা তিনতলা বিল্ডিং মিনিমাম এই তিনতলা বিল্ডিং করতে তার 10 থেকে 12 কোটি টাকা খরচ হয়েছে এবার বুঝেন কিভাবে বানাইছে বিশাল বড় জায়গা দোলনা স্লিপার এমন কিছু নাই যেটা ওখানে নাই প্রত্যেকটা রুমে তিনতলার প্রত্যেকটা রুমে এক একটা করে এসি এক একটা করে বিশাল বড় 50 ইঞ্চির টিভি কার্পেট ঝাড়বাতি বাজিব অবস্থা তো দারোয়ান দুই তিনজন বসাতে একদিন দারোয়ানকে জিজ্ঞাসা করলাম কাকা কি অবস্থা দিনকাল কেমন যায় তো আর দারোয়ানের দিনকাল গলা শুকিয়ে দিছে কেন দারোয়ানের দিনকাল দারোয়ান মানুষ গরিব মানুষ বাবা আমি কাকা একটু বসেন চেয়ারে বসাইলাম বসার পর আমি বলতেছি কাকা ওদের বাড়ি কোন জায়গায় কোন জায়গার জানি গাজীপুর না কোন জায়গার কথা বললো বেতন পান কত দেয় আর কি কোনো মতে ডাইল ভাত খাই আর 10,000 টাকা দেয় আপনি তো অনেক বড় লোক আরে কি কর চাচা কি কর এগুলো বড় লোক আমি না বড় লোক তো এই যে এরা দেখছেন এই বাড়ি করতে তার 10-12 কোটি টাকা খরচ গেছে কেউ থাকে না আমি তো কে থাকে কয় বছরে মাঝে মাঝে ঈদের সময় ওনার ছেলে ঢাকা থেকে সাহেব আসে আইসা বন্ধু বান্ধবের মত টত খেয়ে তারপরে জায়গা আচ্ছা ভালো কথা এখন আপনার একটা কথা বলি বলে বলেন আপনি দুনিয়াতে আসছেন আপনার কাছে মনে হইতেছে আপনি একটা দারোয়ান কিন্তু আপনি যে বাদশাহ এটা আপনি জানেন কথা কি কয় এগুলা কাকা বুড়া বয়সে আপনি আমার সাথে মজা করেন কাকা আপনি মুরব্বী মানুষ মজা করতেছি না আপনি শুনেন কথাটা কি এই যে 12 কোটি টাকার বাসা মনে করেন আপনি কি কোনোদিন বাপের জন্মে চিন্তা করছেন এই বাসায় থাকবেন আপনি যে এসি চালায় রাখছেন ফ্যান নাই আবার কার্পেট ঝাড়বাতি এখানে তো কেউ থাকে না কয় না কে থাকে আমিই থাকি তা তো গরিব কই চিন্তা করছেন অবস্থা আমাকে দেখেন আল্লাহ পাক তাকে কোটি টাকা কামানোর তৌফিক দিছে বাড়ি বানানোর তৌফিক দিছে মাগার এই বাড়িতে থাকার তৌফিক দেয় নাই আল্লাহ কয় আমি তোরে বড় লোক বানাবো কোটিপতি বানাবো তুই এখানে কুত্তার মতো কামাই করে বিল্ডিং করবি আর গ্রাম দেশ থেকে একটা গরিব দেয় না তারপরে রাজার হালতে রাখবো সে কি গরিব সে নিজেও তো জানে না জানার মতো তো ব্রেন থাকা লাগবে কি ঠিক না আমি যখন ধরাই দিলাম কইটা তো ভালো কথা বলছেন আগে তো এটা বুঝি নাই আমাকে আপনি এখন থেকে নিজের বাদশা মনে করবেন কারণ আপনি বুড়া বয়সে দোলনা দোন খান জীবনে কল্পনা করছেন দোলনা কারে কয় এটা ঠিক কাকা আমাকে আপনি দারোয়ান মনে করেন কেন আল্লাহ তারা দিয়া বাড়ি বানাইছে শুধুমাত্র আপনার থাকার জন্য অজাল্লা বাদহুম লিবাদিন সুখরিয়া আল্লাহ পাক কোরআনে বলেন আমি দুনিয়ার সব মানুষকে একরকম বানাবো না কাউকে ধনী কাউকে গরিব কেন একজন যেন আরেকজনের মালিক হতে পারে উভয়ের সামঞ্জস্য রাখার জন্য আমি দুনিয়াতে এই লেভেল করছি যদি সবাই ধনী হয়ে যাইতো তা আমাদের বাথরুমের গুসাপ করতো কেডা হ্যাঁ তা আমাদের করা লাগতো 5 তলা বিল্ডিং দিয়ে
বাড়িয়া ভাড়াটিয়া কইতো বাড়িয়ালা তাড়াতাড়ি পায়খানা সাফ করেন নালে থাকবো না বাড়িয়ালা আপনি হইছেন এখন আপনি খালি ঘুমুছেন আরে কথা কয় না ঠিক আল্লাহ যদি গরিবকে না বানাইতো বড় লোকের দাম ছিল এখন আমাকে বানাইছে গরিবের কারণে গরিবকে বানাইছে আমার কারণে আল্লাহ পাক এটাকে একটা নিউটন করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো দুনিয়াতে যদি কেউ কোটি টাকা ইনকাম করার পরও বলে ভালো নাই রাসূল তার জন্য বলেন ওর পেট মাটি ছাড়া ভরবে না আর যদি কেউ মনে করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ পাক বলেন আমি শুকরিয়ার কারণে লা আজিদান্নাকুম যত নিয়ামত আছে সবগুলোকে বাড়ায় সবগুলোকে নিয়ামত বাড়া মানে কি সম্পদ বাড়া বুঝেন নাই নিয়ামত বাড়া মানে কি সম্পদ বাড়া সুস্থতা হলো অনেক বড় নিয়ামত কেউ শুকরিয়া করবে তো সুস্থতার নিয়ামত বেড়ে যাবে কেউ শুকরিয়া করবে তো সম্পদের নিয়ামত বেড়ে যাবে কেউ শুকরিয়া করবে তো তার জীবনের আয়ুর নিয়ামত বেড়ে যাবে কেউ সুস্থ কেউ শুকরিয়া করবে তো রাস্তাঘাটে চলাচল করবে কোনো অ্যাক্সিডেন্ট হবে না ওই বরকত নিয়ামত বেড়ে যাবে এন্ড শুকরিয়া মানে কি আলহামদুলিল্লাহ বলা এই আমরা শুকরিয়া মানে কি বুঝি আলহামদুলিল্লাহ আমি তো শুকরিয়া করছি না শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ বলা না শুকরিয়া মানে কি আল্লাহ পাক যে জিনিসটা যেভাবে দিয়েছেন ওই জিনিসটার আল্লাহর মানসা মোতাবেক কদর করা বুঝেন আল্লাহ যেই যেই নিয়ামত দিয়েছেন নিয়ামতের মানসা অনুযায়ী কদর করা আল্লাহ পাক চক্ষু দিয়েছেন এটা নিয়ামত না নিয়ামত না এই চোখের কদর কি শরীর দিকে তাকাইলে না কোরআনের দিকে তাকাইলে তো যুবকরা তাকায় কার দিকে হ্যাঁ তাকায় নিয়ে আবার 30 বছর হয়ে গেছে বিয়া করে না খরচ না কেন বিয়া ক যার বউ একটা এর বউ একটাই আর যার বউ নাই তার বউর অভাব নাই কারা কারা বিয়া করে নাই হাত তুলে তো দেখি একটু ভাই কি করে নাই কারা কারা তুলে না কা তুলে না কা তুলে দেখছেন কতগুলো মানুষ বিয়া করে নাই এক একটার দেখেন বিয়া দিলে এতদিনে দুই বাচ্চার বাপ হয়ে যেত না আল্লাহু আকবার এটা খালি দেখবেন কোন দিবসে আসলে কোনগুলা পার্কে যায় বুঝবেন এগুলাই পার্কে যায় এ ঠিক নেই খবরদার সময় মতো বিয়ে করবেন বিয়েতে আল্লাহ পাক বরকত দান করবে সময় মতো অসময়ে না সময় মতো বয়স হয়েছে তো সময় মতো বিয়ে করেন আল্লাহ পাক বরকত দেন আমরা ঠিক না খাওয়ানোর মালিক কে তো হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে শিখিনি এই সওয়াল তুই কার পায়ে দাঁড়াস বান্দরের পায়ে না কুকুরের পায়ে কোনটা না আমার নিজের পায়ে দাঁড়াতে শিখিনি বুঝলে খাওয়াবে কি নিজে তো খাতি পারে না নিজে খাতি পারে না তার বুঝির সমস্যা তাহলে বউরে খাওয়াতে পারবো না কি কথা কর না কেন এই আপনি যখন বিয়ে করলেন রিজিক আল্লাহ পাক আপনার জন্য লিখছে না তা আপনার রিজিক তো আছেই প্রত্যেকের রিজিক আল্লাহ পাক লিখছেন না তা আপনি যখন বিয়ে করবেন ওই বউটা তার রিজিক নিয়ে আপনার ঘরে আসবে না রসুল বলেন দুইজনের খাবার তিনজন খেতে পারে সুবহানাল্লাহ বিয়ে যখন করলেন তখন খাবার হলো কয়টা দুইটা অলরেডি ফ্রি একটা সন্তান খাইতে পারবে আর সন্তান যদি আরেকটা নেন তাহলে তো আরো বাড়লো ভালো না করলো আমাদের দেশের মানুষ বিয়ে সময় মতো করে না তো করেই না বিয়ে যদি করেও বাচ্চা নেয় না সহজে বিয়ে শাদী করছে 30-35 বছর বয়সে এখন সে চিন্তা করে না মাত্র বিয়ে করছে এত বুড়ো বয়সে একটা এই বউরে নিয়ে এখনো যদি সন্তান দিয়ে দিই তাহলে কেমনে হবে একটু হানিমুন করা লাগবে না নেপালে যায় হানিমুন করতে ইন্ডিয়া যায় হানিমুন করতে কক্সবাজারে যায় হানিমুন করতে হানিমুন করতে 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 7-8 বছর শেষ এখন বাচ্চা যে নেয় নাই এতদিন 7-8 বছর পরে বয়স হয়ে গেছে 40-এর উপরে এখন বাচ্চা নিতে চায় বাচ্চা আর হয় না হয় আছে না নাই বাচ্চা যখন হয় না এখন বছরে বছর খালি আজমির শরীফে দৌড়ায় কি ব্যাপারে তো আজমিরে কি বাচ্চা হয় না বাবা আপনার দরবারে আছে একটা বাচ্চা বাবাও তো সেই কোয়ালিটির বাবা সুন্দর করে বিবিটারে কয় আরে বউটা দেখে কয় সুন্দরী তো আছে এখন স্বামীরে কয় শোনেন আমাদের দরবারে রেখে যান সুমন্তর সুকালা গুদ্দার গো বাচ্চা হয়ে যাবে বাচ্চা দেনেওয়ালা কে সময় মতো বিয়ে করবেন না বাচ্চা নেবেন না এত সোজা আপনি যখন কইবেন আল্লাহ তখনই বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ এজন্য বিয়ে করে নি ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহ মিন ফাদলি কেউ যদি গরিব থাকে আল্লাহ বলে বিয়ে করার মাধ্যমে তাকে ধনী বানায় দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ খবরদার অন্যের বেটির নিয়া অযথা মার্কেটে যায় না এখন বিয়ে শাদী করনে ওয়ালাদেরকেও তো বলতে হয় কারণ পরকীয় দিন দিন বাড়তেছে এটাও ঠিক না পরকীয় বাড়তেছে ঘরে বস এরপর আলোচনার লগে পরে বিয়ে হচ্ছে আজীব অবস্থা সমাজে কোন জায়গায় আমরা আসলাম দেখেন রসুল বলেন কেয়ামতের আগে জেনাবে বিচার
বাড়বে কি বাড়বে জেনা বাড়বে অসংখ্য মানুষ আছে তালাক প্রাপ্ত বাউলিয়া সংসার করতেছে আছে নাই আমার মাছা দেগুলা না চলে আসছে তাই বললাম আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক বলেন আমিন তাহলে দেখেন বরকত দেনাওয়ালা আল্লাহ আল্লাহ বলেন তুমি শুকরিয়া করবা তোমার শুকরিয়া খালি আলহামদুলিল্লাহ না যেই যেই নিয়ামত দিয়েছেন নিয়ামতকে নিয়ামতের মানসা অনুযায়ী কদর করা অর্থাৎ চোখের নিয়ামত আল্লাহ দিবেন চোখের নিয়ামতের শুকরিয়া করতে গেলে চোখ দিয়ে খারাপ জিনিসের দিকে তাকানো যাবে না হাত দিয়েছেন হাতের নিয়ামতের শুকরিয়া করতে গেলে হাত দিয়া কোরআন ধরা লাগবে কোনো মানুষের অবৈধ জিনিস ধরা যাবে না পাও দিয়েছেন পাও দিয়া আল্লাহর ঘর মসজিদে যাওয়া লাগবে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে যখন আপনি প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গকে ঈমানের পথে চালাবেন তখনই বলা হবে নিয়ামতের শুকরিয়া আদায় সুবহানাল্লাহ তার মানে এত সোজা নয় আর কোন বান্দা যখন শুকরিয়া করে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ শুকরিয়া করার দ্বারা বান্দার নিয়ামতকে বাড়ায় দেয় বান্দা এই ব্যক্তিটা বারবার বর্ষি দিয়া মাছ ধরে যতবার ধরে ততবার বলে বিসমিল্লাহ যতবার ধরে ততবার বলে বিসমিল্লাহ কিন্তু একবার মাছ উঠে না মাছ যখন উঠে না দেখে তখন বলে আলহামদুলিল্লাহ এ মুসলমান বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ বলতে পারা লোকের বড়ই অভাব বিপদেও যারা আল্লাহর শুকরিয়া করতে পারে তারাই হলো প্রকৃত মুমিন ঠিক কিনা এই বান্দারা বারবার আলহামদুলিল্লাহ বলে ওদিক দিয়ে বেঈমানটা খালি হাসে হ্যাঁ ধর ধর আলহামদুলিল্লাহ ক মাছ আমি যা আছে সব ধরে ফেলি বেঈমানটা সারাদিন মাছ পায় সন্ধ্যার দিক চলে আসলো ইমানদার বান্দা শেষবারের মতো বিসমিল্লাহ বলে বর্শিটা ফেলাইলো এখন বর্শি উঠানোর সময় তাকায় দেখে বিশাল ভারী ভারী লাগে ভারী ভারী লাগে তার মানে বিশাল বড় একটা মাছ উঠে গেছে ইমানদার বান্দাটা সারাদিন মাছ না পাওয়ার পর যখন নাকি সন্ধ্যার দিকে বর্শিটা উঠাইতে যাবে তখন দেখে ভারী বর্শিটা কোনো মতে হাত দিয়ে টান দিয়ে উঠায় তাকায় দেখে বিশাল বড় একটা মাছ বর্শির ভিতরে আল্লাহ পাক জুটায় দিয়েছেন ওই বেচারা সারাদিন যতগুলা মাছ পাইল সবগুলা মাছ মিলাইলে যা হবে তা আল্লাহ পাকে বান্দারে একটার মাধ্যমে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এখন বলেন তো বেঈমানের মন খুশি না খারাপ ইমানদারের মন খুশি না খারাপ ইমানদার মাছ পাওয়ার পরে লাভ দিয়া আলহামদুলিল্লাহ পাইছি দেখছিস বড়া বেঈমান কথা বুঝছি এ মাছের পেট ভালো না কিছু মানুষ আছে উন্নতি করলে তার মজা লাগে না এই টাইপের আর কি বেচারা মাছটা পাইছে খুশির ঠেলায় কি করবে বুঝতেছে না সারাদিন পাওয়ার পর সারাদিন না পাওয়ার পর যখন নাকি বিশাল বড় মাছটা পাইলো এই মাছটারে ছুটাইতে যাবে ছুটাইতে যাওয়ার সময় আল্লাহর কি কুদরত একটা লাফ দিয়া মাছটা আবার সমুদ্রের ভিতরে পড়ে যায় বান্দা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে তাক দিয়া বলে আল্লাহ তুমি যেটার উপরে খুশি আমি আল্লাহ আমি বান্দা তুমি আল্লাহর সন্তুষ্টে খুশি বেঈমানটা এই জিনিসটা দেখার পর কহ আরো খুশি থাক এদিক দিয়া প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতা আছে না নাই মুমিনের ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ এই বান্দাটা 24টা ঘন্টা তোমার নামে বর্ষি ফালায় এই বান্দাকে তুমি বারবার 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 তুমি বান্দাকে আশাহত করে দিলা আর বেঈমানটা 24টা ঘন্টা গায়ের উল্লার নামে মাছ ধরে কিন্তু তুমি মাছ দিলা মালিক গো এটা তোমার কেমন বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা তোরা বুঝবি না এই বান্দাটা 24টা ঘন্টা মাছ ধরার পর আমি আল্লাহ তারে মাছ দেই নাই আমি আল্লাহর নাম নেওয়ার পরেও কেন নেই নাই জানো এই বান্দার জন্য আমি একটা জায়গা রাখলাম ওই বান্দার জন্য আমি একটা জায়গা রাখলাম এ রহমতের ফেরেশতা যাও মুমিন বান্দার জন্য বিশাল বড় একটা জান্নাত রাখা আছে আমি আল্লাহর তরফ থেকে ওই বান্দার জন্য জান্নাত একটা নজর দেখে এসে তারপর আমি আল্লাহকে বলবা আল্লাহর ফেরেশতা সুন্দর করে চলে যায় ওই মুমিনের জন্য আল্লাহর তরফ থেকে যে জান্নাতটা বরাদ্দ রাখা আছে ওই জান্নাতটা দেখার জন্য চলে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ মুসলমান আপনার মতো আমার মতো আপনা থেকে আপনা মুমিন যারা
এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা বরাদ্দ রাখবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতটাও হবে দুনিয়ার সব দুনিয়ার মত 10টা দুনিয়ার সমান জান্নাত বড় যেটা এটার কথা তো বাদই দিলাম এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান জান্নাত চির জান্নাত চাই তো ইনশাআল্লাহ ছোট্ট জান্নাত যদি 10 দুনিয়ার সমান হয় ঘুরবেন কয় দিনে আল্লাহ পাক জানে কেমনে ঘুরব আল্লাহ আমাদেরকে সেই জান্নাত নসিবে দেখ দুন আমিন ফেরেশতারা বিশাল বড় জান্নাত দেখে আসলো আসার পর আল্লাহর কাছে যায় ডাক দেয়া বলে আল্লাহ এই মুমিনের জান্নাত আমি দেখে আসলাম রব্বুল আলামিন বলে বলো জান্নাতের অবস্থা কি ফেরেশতা ডাক দেয়া বলে মালিক গো ওই বান্দাটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় কিয়ামত পর্যন্ত বান্দা যদি তোমার নামে জমিনের দুনিয়ার জমিনে মাছ ধরতে যায় সমুদ্রের কিনারায় যদি কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকে আর যদি মাছ না পায় এই বান্দাটা মরার পরে যেই জান্নাতটা তুমি রাখলা ওই জান্নাতটা পাওয়ার পরে দুনিয়ার কিয়ামত পর্যন্ত কষ্টের কথা বান্দার 1 সেকেন্ডের জন্য মনে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এখন একটা কাজ করো ওই বান্দা যেটা বেঈমান ওটার জন্য জাহান্নামে একটা জায়গা বরাদ্দ রাখলাম ওই জায়গাটা দেখে আসো ওই জায়গাটার অবস্থা আমার কাছে বর্ণনা করবা আল্লাহর ফেরেশতা জাহান্নামী বান্দার জাহান্নাম দেখার জন্য চলে যায় কত বিশাল বড় জাহান্নাম জাহান্নামটা বারবার আগুন দাও দাও করতেছে আর ডাকতেছে ওই বান্দাকে আমার কাছে কখন দিবা এই বান্দার জাহান্নামটা বিশাল বড় জাহান্নাম দাও দাও করে আগুন জ্বলে ফেরেশতা ওটা দূর থেকে দেখার পর যায় ডাক দেয়া বলে আল্লাহ ওই বান্দাটা কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পর আর যদি প্রত্যেক দিন বান্দার বর্ষির ভিতরে জোয়ার বড় বড় মাছ উঠে এই বান্দার যতই সফলতা হোক না কেন যতই সফল ব্যক্তি হোক না কেন ইমান না থাকার কারণে বান্দা যদি ওই জাহান্নামে যায় ওই বান্দার মতো কপাল ভরা নালায়েক না খানদান না চিজ দুনিয়ার জমিনার কেউ হতে পারে না ভাইর আমার দেখেন এবার বুঝেন তার মানে সফলতা হইলো আসল সফলতা বান্দার ইমানের সফলতা আল্লাহ পাক বলেন ইমানটা নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দা তুমি নিজেকে সফল বলতে পারবে না যখন ইমান হয়ে গেল ইমান নসিব হয়ে গেল কবরে চলে গেল জান্নাত পেয়ে গেল বুঝতে হবে তুমি সফল এর আগ পর্যন্ত যত বড় মেম্বার এমপি মন্ত্রী হও না কেন নিজেকে সফল ভাবার কোনো সুযোগ নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বলেন অতুবু ইলাল্লাহি জামিআ চলতে ফিরতে প্রত্যেকটা বান্দার গুনাহ হয় আমাদের নজরে গুনাহ আমাদের পশমে পশমে গুনাহ আমাদের জবানে গুনাহ আমাদের নিঃশ্বাসে গুনাহ আমাদের কানের গুনাহ আমাদের হাত পায়ের গুনার কোনো অভাব নাই এ মুসলমান কোনোদিন একটু খেয়াল করে চিন্তা করে দেখেন আল্লাহর কাছে তওবা করতে পারছে কিনা গুনাহ অনুযায়ী তওবাটা করা দরকার ছিল প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূল হওয়ার পরও প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তিগফার করতাম কয়শবার 100 বার আল্লাহ রাসূল বলেন মাঝে মাঝে আমার অন্তরটা অন্ধকার হয়ে যেত মাঝে মাঝে আমার অন্তরের ভিতরে কেমন কেমন যেন লাগতো যখন অস্থিরতা কাজ করত আমি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ইস্তিগফার আমল করতাম এ মুসলমান আপনার আমার গুনাহের কোনো অভাব নাই গুনাহ আমাদের শেষ হয় না গুনাহ করতে 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 পশমগুলোকে একদম জ্বালায় ফেলছি কিন্তু কোনোদিন চিন্তা করি নাই আল্লাহর কাছে তওবা করা লাগবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ইবু মিনাদ দাম্মি কামাল্লা দাম্মালা একজন তওবাকারী বান্দা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন নাকি তার কোনোদিন গুনাহই হয় নাই একটা মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় তওবাকারী বান্দা সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার এই জায়গায় যারা আছেন যুবক ভাইরা রাতের আধারে কত মানুষের ইজ্জত নষ্ট করলেন রাতের আধারে কত মানুষের সম্মান নষ্ট করলেন রাতের আধারে কত মানুষের হক নষ্ট করলেন
দুনিয়ার জমিনে আল্লাহ পাক যদি চাইতেন আপনারা আমার কপাল লেখা উঠিয়ে দিতে পারতেন অন্য নবীর উম্মতেরা আগে গুনাহ করার সাথে সাথে জবানে লেখা হয়ে যেত কপালে লেখা হয়ে যেত দরজা লেখা হয়ে যেত কিন্তু আপনারা আমার মালিক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার কারণে আপনার আমার গুনাহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে দিবেন যার কারণে দুনিয়ার গুনাহ আপনি ছাড়া আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না এ মুসলমান এমন একটা মাস চলতেছে শাবান মাস সামনে রমজান মাস রমজান আসলে বান্দার বেশি বেশি তওবা করার সুযোগ হয়ে যায় যার কারণে শাবান থেকেই বান্দা প্রস্তুতি গ্রহণ করা শুরু করে কতটুকু প্রস্তুতি গ্রহণ আমি আপনি করতে পারছি জানি না কিন্তু আজকে এখান থেকে নিয়ত করবেন ইনশাআল্লাহ গুনাহ আপনারও আমারও আছে সবারই আছে বান্দা গুনাহ ছাড়া কোনোদিন থাকতে পারে না আর বান্দা গুনাহ করার পরে তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায় এই কারণে মুসলমান চিন্তা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকদিন আমি কমসকমে 100 বার ইস্তিগফার করতাম তাহলে আপনার মতো আমার মতো গুনাহগার উম্মতের 1 কোটি বার বড় দরকার ছিল ঠিক কিনা জোরে কর কিন্তু আমরা কয়বার পড়ি এইজন্য আল্লাহ রাসূল বলেন বেশি বেশি ইস্তিগফার করো কারণ আপনি যে এই সফলতাটা টাকার পিছনে ঘুরতে ঘুরে ঘুরে দেখেন ওই সফলতাটা রাসূল আপনাকে দিবে ইস্তিগফারের আমল দিয়া কি আল্লাহ রাসূল বলেন কেউ যদি ইস্তিগফারের আমল করে আল্লাহ পাক তার সম্পদে বরকত দান করেন ইস্তিগফারের আমল এমন একটা আমল সমস্ত বিপদ থেকে বান্দাকে হেফাজত করে ইস্তিগফারের আমল এমন একটা আমল বান্দার সম্পদে কমতি আসলে আল্লাহ পাক সম্পদে বরকত দান করে দেয় সুবহানাল্লাহ এজন্য হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ থাকে না জবানের কাজ রাখবো আস্তাগফিরুল্লাহ 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 জবানে এই কাজ থাকার দ্বারা ফায়দা কি এক নাম্বার হলো গুনাহ মাফ হয়ে যায় দুই নাম্বার হলো সম্পদের ভিতরে বরকত হয়ে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য দরকার আছে না গুনাহ মাফ করা আছে না নাই সবার আছে কারণ আমরা এখানে সবাই গুনাহগার সবাই গুনাহগার যত বড় বুজুর্গ আর পীর বলেন গুনাহ করে না এমন কোনো বান্দা নেই রাসূল দিন জামানার কথা বলেছেন আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম আমার জামানা হচ্ছে সবচেয়ে উত্তম জামানা তারপরে সাহাবাজ বাইন্দের জামানা তারপরে তাবেঈদের জামানা এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা দিবেন সাহাবাদের ব্যাপারে আল্লাহ নিজে দিবেন আর তাবেঈদের ব্যাপারে রাসূল নিজে দিবেন সুবহানাল্লাহ তাবেঈদের পর থেকে নিয়া এখন পর্যন্ত প্রত্যেকটা বান্দা গুনাহকার গুনাহ করেছে এবং এদের নাজাতের ব্যাপারে আল্লাহ পাক এবং রাসূল কেউ কোনোদিন কোন প্রকার সার্টিফিকেট দেন নাই সুতরাং আমাদের নাজাত আমাদের নিজেদের চিন্তায় করা লাগবে ঠিক না এজন্য হাতের কাজ আছে পায়ের কাজ আছে আমরা দোকানে বসে থাকলে খালি গীবত গাই অনেক মানুষ তো আছে নিজের পকেটের টাকা খরচ করে 10 মাইল দূরে যায় গীবত গায় আসার জন্য পাংশা যায় এখান থেকে পাংশার টাকা খরচ করে যায় আপনার এলাকার হুজুরের গীবত গায় আসবে আছে না নাই একসাথে দোকানে বসলে 10-15 জন মিলে এই গীবতের আলোচনা শুরু হয় অথচ মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হইল নামাজটা যে শেষ হয়ে গেল গীবতের কারণে তার হুশও নাই এই কারণেই তো আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না আমাদের নামাজ হয় হজও হয় সব কিছুই হয় আবার যদি গুনাহও চলে তার মানে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এজন্য অযথা সময় নষ্ট না করে আর চায়ের দোকানগুলোতে বসে চায়ের দোকানগুলো রুটি চায়ের পাতি বিস্কুট কিনার টাকা না থাকলেও 50 ইঞ্চি টিভি একটা উঠানোর টাকা ঠিকই আছে টিভি একটা উঠায় রাখছে এবার যা মন চায় এখানে বসে বসে হগো কৌমুককে আরে চিনি তো ভালো করেই চিনি ওই রকম না এরকম না বাস বসে বসে শুরু হয়ে গেছে এই কাজ বাদ দিয়ে হাতের কাজ পায়ের কাজ হাতের জায়গায় থাকবে পায়ের কাজ পায়ের জায়গায় থাকবে জবানের কাজ থাকবে একমাত্র একটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করে বান্দা যখন খাঁটি ইমানদার হয়ে যাবে আল্লাহ পাক বলে এটাই হলো তোমাদের সফলতা এই জন্যই তো আল্লাহ পাক বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না আর মুসলমান খাঁটি হইতে গেলে অবশ্যই তওবা দরকার আছে না নাই ইস্তিগফার দরকার আছে না নাই ইস্তিগফার ছাড়া তওবা ছাড়া কেউ খাঁটি মুমিন হতে পারে সম্ভবই না এই কারণে যুবক রাস্তায় চলেন হুন্ডা চালান কত যুবকদেরকে দেখছি হুন্ডা চালাইতে যায় মরণ হয় রোডেই অ্যাক্সিডেন্ট করে মরে থাকে সে যদি ইস্তিগফার পড়তে পড়তে হুন্ডা চালায় সামনে বিপদ থাকলেও আল্লাহ পাক বিপদ আসান করে দিবে আর যদি মরেও অ্যাক্সিডেন্ট করে তাহলে মরণটাও তো অন্তত ইস্তিগফারের মরণ হইল কত চমৎকার মরণ প্রত্যেকটা কাজে আমরা যদি ইস্তিগফার করি ফসল লাগাইতেছি খেতে এক
একটা চারা লাগান আর আস্তাগফিরুল্লাহ একটা চারা লাগান আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ একটা একটা করে যদি এভাবে আপনার ফসলগুলো জিকিরের মাধ্যমে দেখে যায় গুনাহ হবে না সওয়াব হবে বরকত না বেবরকত মা বোন না বসে আছে বাড়িতে তরকারি করতেছে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নাই তো জবানের কাজ বানায় ফেলবে আস্তাগফিরুল্লাহ 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 তরকারি কুটেন আর জিকির করেন না তরকারি কুটে দিক দিয়ে পাখি দেশের ছবি ছেড়ে রাখছে টিভিতে ইন্ডিয়ান চ্যানেল ছেড়ে রাখছে এই অবস্থা আমাদের মা বোনদের ওগুলা দেখে আর শিখে আর মার্কেটে যায় খালি শাড়ি কিনে কয়দিন করবে আর মার্কেট আমরা মাশাআল্লাহ দিলে আছেন তো ভাবি আপনার জন্য খালি এটা আপনার জন্য কোন কদম কত অন্যের জন্য 10000 আপনার জন্য শুধু 6000 আপনি মহব্বত করি না এই হয়ে গেছে ব্যবস্থাই হয় ভাবিদের সাথে যেই ভাবি স্বামীর দেয়া কাপড়ে সন্তুষ্ট থাকতে পারে না বুঝবেন ওইটা ভালো ভাবি না কথা কয় না কেন যেই বউ স্বামীর কিনা জিনিস পছন্দ করে না ওই বউ ভালো হতে পারে না এই জন্য মেয়েদেরকে আগে বলি পর্দার আড়ালে তো শুনতেছে ইস্তেগফার আমল বাড়ায় দেন মন পরিবর্তন হয়ে যাবে 24 ঘন্টা যখন আস্তাগফিরুল্লাহ করবেন দেখবেন গুনার দিকে নজর গেলেও আস্তাগফিরুল্লাহ মুখে বের হয়ে যাবে আজকের মাহফিলে এই পর্যন্ত অনেক আলোচনা শুনছেন সব কিছু বাসায় নিয়ে যেতে পারবেন না একটা জিনিস তো নিতে পারবো আমাদের মাকসাদ এইটা এখান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আলোচনা করার পরে শোনার পরে বাসায় নিয়ে যেতে পারলাম কি আজকে এখান থেকে আমরা বাসা পর্যন্ত না কবর পর্যন্ত নিয়ে যাব একটা আমল সেটা কি জোরে বলেন আস্তাগফিরুল্লাহ গুনাহ মাফ হয় সমস্ত কিছু মুসিবত দূর হয় এবং সম্পদও বরকত হয় এমন একটা আমল ইস্তেগফারের আমল রাসূল নিজে 100 বার পড়তেন আমাদের তো বেশি পড়া বেশি দরকার নাই যখন মনে আসলো একটু পড়লেন রাত্রিবেলা পোলাপান ফেসবুক চালায় ফেসবুকের আমল বাদ দিয়া তো ইস্তেগফারের আমল করেন তাহলে তো হয়ে যায় না এই চালাবে চালাবে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চালাইছে চালার পর ফজরের যে আজান দিছে শয়তান মোবারক এসে কয় দোস্ত আর ফেসবুক চালানো দরকার নেই বরকত না সারা রাত জাগলো ঠিকই 5-10 মিনিটের জন্য ফজর পড়ার সুযোগ দেয় না শয়তান ঠিক কি জানি এজন্য শুয়ে শুয়ে মোবাইল ফেসবুক ইউটিউবের আমল বাদ দিয়া ইস্তেগফারের আমল করবেন রাজি আছেন আর স্কুল কলেজ তো বন্ধই পোলাপান যে এখন কি হইতেছে এটা যাদের পোলাপান আছে এরা বুঝে আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসায় পড়ে এদের টেনশন নাই কারণ মাদ্রাসা করোনার সময় খোলা ছিল ঠিক না কিন্তু স্কুল কিন্তু বন্ধ মানে স্কুল যে বন্ধ এই সুযোগ একটা আছে পোলারে মাদ্রাসায় যাওয়ার সব কিছু চালু অযথা স্কুল বন্ধ সব কিছু চালু তো এই সময় সুযোগ এই সময় ছেলেকে মাদ্রাসায় দিয়ে যায় অন্তত মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে আমেতে উঠবে না ঠিক কিনা জানি না